খাওয়ার প্ল্যান কেন কই? এই প্যান্ডেল থেকে প্যান্ডেল থেকে আবি সাহেব আইকুম ইয়াবা আপনি এখানে কি হয়েছে কিছু না এতক্ষণ পানিতে থাকলে ঠান্ডা লেগে যাবে উঠে আসুন না আমি ভালো আছি এখানে আমার খুব ভালো লাগছে আমি আরো কিছুক্ষণ থাকব এখানে আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখানে বসলাম ঠিকই আপনি কষ্ট করে আবার বসে থাকবেন কেন আপনি বরং যান আমি আপনার ওখানে আসছি আপনি সাঁতার জানেন না কেন আমি সাঁতার জানি না এটা আপনি কি করে জানলেন ধারণা করলাম পানিতে গোসল করছেন কিন্তু সাঁতার কাটছেন না আসলে ওই যে শেখা হয়নি সাঁতার শিখে নেব আমাদের ওখানে আসলে ওই বড় পুকুর টুকুর নেই তো এই জন্য শেখা হয়নি আপনি দূরে কেন কাছে আসুন না কাছে যাওয়া যাবে না মানে এমনি এখানে ভালো আছি ঠান্ডা পানি আপনি মনে হয় আমার সামনে ইজি হতে পারছেন না ঠিক আছে আপনি যান পরে অনেকক্ষণ কথা হবে আমি প্যান্ট পরে গোসল করতে নামছি আমার মনে হলো যে কেউ যেন জোর করে খুলে নিয়ে চলে গেল তোর পরনের থেকে কেউ একজন প্যান্ট খুলে নিয়ে চলে গেল আল্লাহর কসম বিশ্বাস কর মার কসম এই দেখ আমার প্যান্ট নাই আমি প্যান্ট পরে নিচে নামছি পরে দেখে আমি কাপড় চাপড় কাপড় রাখলো কে একটুকু কাপড় ছিল না জুতো ছিল না কিছু ছিল না এখানে এখানে তো আমি আসলে সবই দেখলাম সবই আছে তোর প্যান্টও তো এখানে তুই প্যান্ট খুলে রেখে নেমে এখন বলছিস যে তোর প্যান্ট ছিল না না খুব তার কিছু বিশ্বাস কর এই দেখ প্যান্ট ভিজে পানি পড়ছে দেখছিস আমি কি ভিজে অবস্থায় রেখে আসছি আমাকে তো বিশ্বাস কর খোদার কসম আমি যখন নামি তখন প্যান্ট পরে নামছি পরে দেখি যে প্যান্ট নাই তুই দিয়ে আমি আমি প্যান্টটাকে পরে দিয়ে দিতে না কেমন যেন সব জাদুর মতো হচ্ছে বুঝছিস খোদার কসম আল্লাহর কসম মার কসম বিশ্বাস কর কি আমার মনে হলো কেউ জোর করে প্যান্টটা খুলে নিয়ে গেছে